এভরিওয়ান, কেমন আছো সবাই? আমি শর্মিষ্ঠা, চলে এলাম একটা নতুন মিনি ব্লগের সাথে। তো গাইজ, আজকে একটা নতুন রান্নার রেসিপি শেয়ার করব তোমাদের সাথে। যারা জানো তাদের জন্য তো কিছু বলার নেই আমার, কিন্তু যারা জানো না তারা একটু জেনে নাও। প্রত্যেকে যে সবকিছু যে জানবে তা সেরকম তো কোনো কথা নেই। আবার আমি যেমন জানতাম না এই রান্নাটা, আমার বিয়ের পরে এই বাড়িতে এসে শিখেছি। তা চলো, যারা জানো না তারা জেনে নাও, আর যারা জানো তারাও একটু দেখে নাও, ঠিক আছে? আমার জন্য প্লিজ, ঠিক আছে? চলো তোমাদেরকে দেখাই আমার রান্নাটা, ঠিক আছে? তো গাইস, দেখতে পাচ্ছো এটা কি? এটা কি তোমরা চেনো? এটা কি বলো তো? এটা হচ্ছে ঘাটকোল পাতা, অনেকে এটাকে খারকোল বলে, ঠিক আছে? এইটা হচ্ছে আজকে আমি রান্না করব। আর এটা হচ্ছে, দেখো, এটা রান্না করার জন্য আমি নিয়েছি একটু রসুন, কাঁচা লঙ্কা, আর হচ্ছে গোলমরিচ, আর হচ্ছে কালো জিরে। কাঁচা লঙ্কাটা আমি দুটো দিয়েছি, আর এর মধ্যে গোলমরিচ আছে। প্রথমে কড়াইতে নিয়ে একটু নাড়াচাড়া করে নেবো, ঠিক আছে? এটা অনেকে কি করে জানো তো, সেদ্ধ করে নেয়, সেদ্ধ করে নিয়ে জলটা ফেলে নিয়ে মিক্সিতে বেটে নিয়ে করে। আমি এটা কড়াইতে একটু নাড়াচাড়া করে নিয়ে তারপর মিক্সি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়ে করব। দেখো এর মধ্যে দিয়ে কত জল বেরোবে, দেখো এর মধ্যে দিয়ে কত জল বেরোবে, দেখছো কত জল বেরোচ্ছে? তাই সেদ্ধ করলে যেটা হয়, এরকম ভাবে নাড়িয়ে নিয়ে করলেও একই জিনিস হয়। তাই আমি আর সেদ্ধ করে টাইম ওয়েস্ট করিনি, একটু নাড়িয়ে নিয়ে জলটা ফেলে দিয়ে ব্লেন্ডারে ব্লেন্ড করে নেব। দেখছো কতটুকু হয়ে যাচ্ছে আস্তে আস্তে, খুব টেস্টি হয় কিন্তু খেতে। এটা দিয়ে এক থালা ভাত খাওয়া যায় জানো। আর যখন প্রথমে দেখিয়েছিলাম কতটা ছিল বলো। তাহলে নেক্সট স্টেপ হচ্ছে আমি এবার ব্লেন্ডারে দিয়ে ব্লেন্ড করব। দেখো আমি যেরকম বললাম, এটা মিক্সারে আমি পেস্ট করে নিয়েছি। দেখো তো গাইস, দেখো এবার এই ঘাটকুল পাতা বাটাটা আমি কড়াইতে দিয়ে, দেখো এখনো জল জল বেরোচ্ছে। দেখো এর মধ্যে আমি এবার নুন আর হলুদটা অ্যাড করলাম, অ্যাড করে এবার এটাকে নাড়তে থাকবো। দেখছো গাইস কত শুকিয়ে এসছে আর কতটুকু হয়ে এসছে? গাইস আমার ঘাটকোল পাতা বাটা পুরো রেডি হয়ে গেছে, আর গরম ভাতের সাথে এই ঘাটকোল পাতা বাটা অসাধারণ লাগে খেতে। তোমরা একটুখানি ট্রাই করো, আমি যেরকমভাবে দেখালাম সেরকমভাবে একটু ট্রাই করো, দেখো খুব টেস্টি লাগবে। আর খুব মানে সিম্পল রেসিপিটা। তো বন্ধুরা, দেখলে তো আমার ঘাটকোল পাতা বাটার রেসিপিটা? তোমরা দেরি করো না, ঝটপট করে এই রেসিপিটা বানিয়ে নাও। আর খুব 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 মানে সিম্পল রেসিপি, খুব মানে অল্প টাইমে করে ফেলা যায়, আর একটু ঝাল ঝাল হলে ভালো লাগে। কিন্তু আমি আর আমার ছেলে যেহেতু ঝালটা কম খাই, তাই জন্য ঝালটা দুটো লঙ্কা দিয়েছি, কিন্তু গোলমরিচটা আছে বলে তাই জন্য একটু মানে চিটচিট করে ঝালটা হয়। কিন্তু তোমাদের দাদুভাই ঝালটা খেতে খুব ভালোবাসে, কিন্তু আমাদের জন্য বেচারা খেতে পারে না, ঠিক আছে? তাহলে বলো তোমরা আমার ভিডিওটা কেমন লাগলো জানিও কমেন্ট বক্সে। আর এইটা, এই ঘাটকোল পাতা বাটার রেসিপিটা তোমরা কিন্তু করো, করে খেও এবং জানিও, মানে করে যদি খাও কোনো দিন জানিও কেমন লাগলো খেয়ে, ঠিক আছে? চলি তাহলে আবার আসবো অন্য কোনো ভিডিওর সাথে। টাটা।